हेलो बंधुरा सबाइके आसलामु आलैकुम। आशा करी सबाई भालो आछेन। आज के आपनादेर माझे नतून एकटी भिडियो निये आसलाम। आजकेर भिडियो टपिकटा हच्छे काइनमास्टर दिये भिडियो एडिटिंग। आमरा जारा भिडियो एडिटिंग करी विभिन्न सफ्टवेयर दिये बा एप्स दिये तारा हयतो काइनमास्टर सम्बन्धे जानेन कम बेशि सबाई, किन्तु तारपरो आजके जारा रूट लेभेले माने एकबारे नतून थेके जारा शुरू करबेन ताদের জন্য আজকে টিউটোরিয়ালটি। চলেন শুরু করা যাক। তার আগে বলে নিই, আমার চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রথমে চলে যাই আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে যে সার্চ বাটনে সার্চ দিবেন কাইনমাস্টার লিখে। কাইনমাস্টারে সার্চ দেওয়ার পরে লিখবেন কাইনমাস্টার। কাইনমাস্টার লেখার পরে এই উপরের এই এরকম একটি আইকন চলে আসবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে ইনস্টল করা আছে বিধায় এখানে আনইনস্টল আর ওপেন দেখাচ্ছে। আপনাদের যখন প্রথম অবস্থায় দেখবেন তখন থাকবে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। তাহলে সফটওয়্যারটি ওপেন করবেন। কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসার পরে মাঝখানের লাল চিহ্ন প্লাস আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে সবসময় ভিডিও তৈরি করার জন্য 16:9 এই ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে বিভিন্ন রকম আইকন দেখতে পারবেন। তাহলে আজকে একটা একটা করে আইকনের সাথে আমরা পরিচিত হব এবং কোন আইকনের কী কাজ এগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রথমে ভিডিও এডিট করার জন্য আমাদের একটি ভিডিও ইনপুট করতে হবে। এই ভিডিও ইনপুট করার জন্য উপরে মিডিয়া অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনার কোন ভিডিওতে কোন ফোল্ডারে ভিডিও আছে এই ভিডিওটি ইনপুট করতে হবে। তাই ভিডিওটি ইনপুট করতে হবে। আমার এখানে একটি ভিডিও আছে, আমি এটা ইনপুট করব। হ্যাঁ, এখানে একটি ভিডিও আছে, ভিডিওটা আমি ইনপুট করব। এখন আমার ভিডিওটা আসলো, তারপরে রাইট সাইডে এই টিক চিহ্নটায় ক্লিক করতে হবে। এখন আমার একটি ভিডিও এখানে চলে এসেছে, আমি এখন এটাকে এডিট করব। তো এডিট করার জন্য প্রথমে আমরা এডিট করা শিখলাম কীভাবে এডিট করতে হয়। এখন তারপরে আমরা এটাকে একটা টেক্সট দিব। এই লেখার পর টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য আমরা লেয়ারে যাব। হ্যাঁ, লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এই লেয়ার বাটনে ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন আইকন আছে, তার ভিতরে মিডিয়া, এফেক্ট, ওভারলাই, টেক্সট এবং হ্যান্ডরাইটিং। তাহলে আমরা এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে বিভিন্ন নাম লিখলেন, যেমন আমি একটা নাম লিখলাম RKS। তারপরে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি এই এটা আসলো, এটাকে আপনি হাত দিয়ে বড় ছোটো করতে পারবেন আর বড় করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে সরাইতে পারবেন। আমি এটা এই পাশে দিলাম। দেওয়ার পরে এখন এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন। তাহলে বোল্ড করার জন্য আপনার ডান সাইডে এ লেখা আছে, একটা বড় হাতের একটা ছোটো হাতের এর উপর ক্লিক করবেন। করার পর বিভিন্ন এখানে স্টাইল আছে, স্টাইলগুলো আপনি ইউজ করতে পারবেন বা তাও ব্যবহার করতে পারবেন। তাহলে আমি এই নিচের স্টাইলটি ব্যবহার করলাম। এবারে ডান পাশে টিক চিহ্নটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন লেখাটা দেখেন আগের থেকে একটু মোটা এবং একটু বাঁকা হয়েছে। এখন এবারে কালার করছে, সাদা কালার আছে, বিভিন্ন কালার করছে। তাহলে দেখবেন ডান পাশে সিজারের পাশে একটি সাদা একটি আছে, এটা ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি যে রং দিয়ে সিলেক্ট করছেন সেই রঙটি সিলেক্ট করতে হবে। আমি লাল দিলাম। লাল দেওয়ার পর উপরে আবার টিক চিহ্নতে ক্লিক করতে হবে, এবার লেখাটি লাল হয়ে গেল। এখন আবার এই লেখাটিকে আপনি বিভিন্ন এইভাবে আনতে চান, অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি একটু আবার ডান পাশে যাবেন, যেমন এখানে ইন অ্যানিমেশন, ওভারলে অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, অ্যালফানেশন আর বিভিন্ন ই আছে আইকন আছে। তাহলে আমি একটা আইকনে ক্লিক করি। করার পরে এখানে দেখেন নন আছে, আমি এটাকে নিচে দিলাম। আমার লেখাটা এখন লাভ আসছে, যা লেখানোর পর দেওয়া হচ্ছে। আমি এখন আবার এটা ওকে করার জন্য ডান পাশে टिक चिन्हे क्लिक करलाम एखन आमार भिडियोटा आछे धरेन 2 मिनट एखन 2 मिनट पर्यन्त आमार लेखाटा आसबे ना ताई हाथ दिए ए लेखा नीचेर ए आइकने क्लिक करते होबे। क्लिक करार परे एई आपनारा एटा हाथ दिए टेने टेने बड़ो करते होबे एरकम आमार भिडियो जे पर्यन्त जाबेन से पर्यन्त बड़ो करते होबे बड़ो करते होबे आस्ते आस्ते देबेन आर बड़ो करबेन। एखन ए भिडियो समान हइल हওয়ার পরে এখন মনে করেন আপনি এটাকে কাটবেন বা যে কাটার প্রয়োজন হলো কিভাবে কাটবেন তাহলে আপনি যেখান থেকে কাটবেন সেখানে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে সিজার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি ডান সাইডও কাটবেন না বাম সাইডও কাটবেন না মাঝখান থেকে কাটবেন। এখন আমার প্রয়োজন হলো মাঝখান থেকে কাটার, আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন আবার ওকে দিলাম ডান পাশের। এখন আমার ভিডিও দুই ভাগ হয়ে গেল। তো দুই ভাগ হয়ে যাওয়ার পরে हाँ दुबाग हो गल दुबाग हार एन आनी क्यों करबें अपनी एखे एक आइकन बसाते तो माजखने एखे क्लिक कर लें। क्लिक करार विभिन्न एनिमेशन आस एनिमेशन एखे दिते पर टेक्स्ट एक एनिमेशन दिल हाँ एनिमेशन दिल डाइन फ्रेजे क्लिक करते हैं। तो क्लिक करारे देखें भिडियो तक चलो चलार पर देखें हाँ क्यों चेंज हो जाए हाँ এখন আপনি মনে করেন এই মিউজিক নতুন একটা মিউজিক অ্যাড করবেন। মিউজিক অ্যাড করার জন্য আপনাকে এই ডান পাশের অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন মিউজিক আছে ডাউনলোড করা আছে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে টিপ দিবেন চলে আসবে হ্যাঁ আমার এই মিউজিকটা চলে আসছে। আবার এটা ডিলিট করার প্রয়োজন আবার ওকে দিলেন। ওকে তারপর এটা আবার ডিলিট করার প্রয়োজন হলো ডিলিট করবেন কীভাবে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার বাম পাশে দেখবেন ডিলিট আছে এটা ক্লিক করবেন তাহলে আপনার ডিলিট হয়ে গেল। তাহলে আজকে আমরা জানলাম কীভাবে ভিডিও এডিট করে ইনপুট করে কীভাবে কাটে এবং কীভাবে টেক্সট লেখে এবং কীভাবে মিউজিক অ্যাড করে। করার পরে এখন আপনারা এটাকে आउटपुट करबें। आउटपुट करार क्यों करते हाथ बाम साथे देखें एक शेयर आइकन आखने क्लिक करबें। क्लिक करारे एरक आसार पर एक्सपोर्टे क्लिक करबें। एक्सपोर्टे क्लिक करार साथे साथे एक्सपोर्ट हो तरह अपनी यूट्यूब यूज करते।